এখানেই নাগমার কবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এখন ঢাকা ক্যান্টনমেন্টের পাশে এই বেঙ্গুর বাজার মসজিদের পাশে যে কবরস্থানটা আছে সেখানে আমি আজকে যাব, এবং এখানে বেশ কয়েকজন শাহিদ আছে, আমি তাদের কবরটা জিয়ারত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন ঢাকার ইব্রাহিমপুর বাজার মসজিদ কবরস্থানে, আর এই মসজিদ কবরস্থানে শাহিদ আছে, বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনেত্রী, যাকে আমরা নাগমা নামেই জানি, চলচ্চিত্রের নাম তার নাগমা। তিনি এই ইব্রাহিমপুর বাজার কবরস্থানে শাহিদ আছে, আর এখানেই তার কবর। আসসালামু আলাইকুম হেলাল কবর, আসসালামু আলাইকুম হেলাল কবর, আসসালামু আলাইকুম হেলাল কবর। এই কবরটিতে শায়িত আছে চলচ্চিত্র অভিনেত্রী, খল অভিনেত্রী, যাকে পর্দায় আপনারা বিভিন্ন রূপে তাকে দেখেছেন, তিনি এখানে শায়িত আছে এই কবরটিতে। আর এই মসজিদের যারা দেখভাল করেন তাদের মারফতে জানতে পারলাম যে এখানেই অভিনেত্রী নাগমা, এই কবরটিতে তিনি শায়িত আছে। আর অভিনেত্রী নাগমার আসল নাম হচ্ছে সালমা আক্তার লীনা। 1990 সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের মাধ্যমে এই অভিনেত্রী নাগমা অভিনয় জগতে আসেন। 1994 সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি কামরুজ্জামান পরিচালিত খুনের বদলা। এরপর প্রায় 150 ছবিতে অভিনয় করছে অভিনেত্রী নাগমা। নাগমা খলনায়িকা হিসাবে অসংখ্য ছবিতে কাজ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ, আখিরি জবাব, সাহেব নামের গোলাম, আরও অনেক ছবিতে তিনি অভিনয় করছে। মাত্র 40 বয়সে অকাল মৃত্যুবরণ করেন এই খল চরিত্রের অভিনেত্রী নাগমা। অভিনেত্রী নাগমা তার জন্মসনটা আমাদের ঠিক সঠিকভাবে জানা নেই, তারপরও আনুমানিক 1975 তিনি জন্মগ্রহণ করছেন। আমরা অভিনেত্রী নাগমার রুহের মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি এই অভিনয় শিল্পী নাগমার গুণাখাতা আপনি মাফ করে দিন এবং তাহাকে আপনি জান্নাতের সুগ্রাম নসিব করেন, আমিন।
দানকৃত কবরস্থান দাতা ফয়জুর রহমান বাদল, সাবেক সংসদ সদস্য, পিতা মরহুম মজিবুর রহমান, মাতা মরহুমা আয়েশা খাতুন। তিনি এই কবরস্থানটা দান করেছে। আর এই কবরস্থানে অনেক মুর্দা এখানে সাহিত্য আছে, বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে অনেকেই এখানে সাহিত্য আছে। মসজিদ আলহামদুলিল্লাহ এখানে জোরে নামাজটা পড়লাম, পড়ার পরে কবর জিয়ারত করাটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য উচিত। যত কবর আপনি জিয়ারত করবেন, যত কবরস্থান আপনি ঘুরবেন, যত কবরে আপনি যাবেন, তত আপনার মন অন্তর শীতল হবে এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ হবে। আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব এবং এখানে যারা সাহিত্য আছে তাদের কথা ভাবব। কোনো এক সময় তারা এই দুনিয়ার বুকে চলছে, ফিরছে, খাইছে, ঘুরছে, অনেকে হয়তো টাকার অহংকার দেখাইছে, গরিব ধনী ভেদাভেদ ভুলে গেছিল, মৃত্যুর কথা হয়তো স্মরণ করে নাই অনেকে। আমরা এই কবর এবং কবরস্থান থেকে আমরা এতটুকু চিন্তা করি, আমাদের মৃত্যুর কথাটা আমরা স্মরণ করি, যেন আমরা এখন জীবিত আছি, একটা সময় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমরা যেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আজ আমি বেঁচে আছি, হয়তো কাল বেঁচে নাও থাকতে পারি, তাই আসুন আমরা মৃত্যুকে স্মরণ করি এবং এখানে যারা সাহিত্য আছে আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমিন।